সব মুই মাছ বনে হেরপার ওই মোর এই কাপড় সব পুরো ধুইতে হ্যাঁ হ্যাঁ ধুমনে রাস্তাও কিন্তু হইবে হাই ওই ওই মানে তা গাড়িটা কিন্তু পানিও আনতে হ্যাঁ আন মুনে আর মোর ওই যে ওইটাও দিতে হাই সব ধুমুই দিয়া দিমনে সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার্ট দোকান দিছি কাস্টমার নাই সকাল থেকে 10 টাকা বিক্রি হ্যাঁ এই দোকান দিয়ে আমার পোষাইবো আপনি কোন আরে এইভাবে হবে না বুঝছো এখন এই সব দোকানে মহিলা মহিলা দিয়ে দোকানদার হবে ঘরের বউ ঘরে আছে ও ঘরের বউ রে দোকানে বসাও দেখবা বিক্রি কেমন হইতাছে ঘরের বউ রে আইনা দোকানে বসামু ও হা হা আরে মহিলা ছাড়া এখন ব্যবসা হইব না কি সব জায়গায় মহিলা দেখো বৌরে বাও দেখো বিক্রি কেমন হইল আমার তো সকাল 10 টাকা বিক্রি সংসার কেমনে চালাম বুঝতে পারতাছ হবে না পুরুষ মানুষ দিয়ে দোকানদার আর হয় না তাই এখন সব দোকানে দেখবে মহিলা বউ বউর এক্সের কোটির সুন্দরী ও বউ দিয়ে ব্যবসা হইবে মন মনটাও কইতে হ্যাঁ বুঝাও বউ আইবে বউরে বুঝাও বুঝাও ঠিক আইবো আইবে হ্যাঁ হ্যাঁ যে নাই তে সাই আরে না তো প্রেসার দিবা ও প্রেসার দিব হ্যাঁ ও চিন্তা করা লাগবে না আমনে ধারণাটা বুদ্ধি দেছে এই 10 টাকা 20 টাকা বিক্রি করলে মোর দোকান লাড়ে উঠবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ সাসা আপনি বুদ্ধিটা দেছেন হেয়ার পিন নে মুই আপনি রে ধন্যবাদ জানাই আচ্ছা যা তুই দোকানে আই বয়া এইভাবে ব্যবসা বাণিজ্য করা যায় এক লাগলে দোকানদারি করা যায় তো একলা ব্যবসা বাণিজ্য হরব না তাই দোকলা বাবা কই দোকলা বাবা কই তাই তুমি পাশে বয়ে বয়ে এইভাবে অন্যগুলা ধ্বংস করবা এই আর কি কইতে যাও মুই কি ওই কাপুরে আসল বাইন্ডে কি হন দোকানদারি করতে যাম তো করতে গেলে কি আইবে তোমার কি খইয়া যাইবে ওরে সুবহানাল্লাহ এই ছিল তোমার মনে কি এখন মরে দিয়ে দোকানদারি হরাবা দোকানদারি হল্লে গেছ হইবে কি কও দেই পারমু না হ্যাঁ মাইয়া মানুষ হইছে ঘরের কাম করবে আর পুরুষ মানুষ হইছে বাইরের কাম করবে এখন মুই ঘরের কাম হরমু বাইরের কাম হরমু তুমি কি হরবে হে মাইয়া মানুষ চাকরি করতে আছে না মাইয়া মানুষ জব করতে আছে না মাইয়া মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে ভাটকায় রইছে ওতে ওকে কোনো সমস্যা হয় না তোমার সমস্যা হইবে এই ব্যবসা বাণিজ্য আর দোকানদারি করা কি দুইটা এক জিনিস হইলো তা কি দোকান তোর সংসারের গুষ্টি কি লাই নাইলে তুই তোর বাপের বাড়ি যা মুই মুই যে জাগে মত বেরিক আকা কি এখন দোকানে বমুনা দেখে আমার বাপের বাড়ি চলে যাইতে হইবে হাই তুমি গেলে যাও গা তোমার ভালো লাগবে না আমার বাড়িতে মুই গেলে তো তুমি সুবিধাই পাও হ্যাঁ সুবিধা হই সুবিধা পাই আর যা সুবিধা অসুবিধা পাই কোয়াতে তোমার সমস্যা করতে হইবে না তোমার দেখতে হইবে না তুমি চলে গেলে চলে যাও আমার সংসার করতে গেলে আমার দোকানও সামলাইতে হইবে আমার সংসারও সামলাইতে হইলে হইলে করো নাইলে যাও গা না না অসম্ভব কথা সংসার তুমি সামলাবে আর মুই যে দোকানদারি করব যদি এইটা রাজি থাকো তাহলে ঠিক আছে ওকে হাই এই এই করব যাও এই আরিফাতিল মাছ লাগবে ও সব মুই মাছ বনে হেরপার ওই মোর এই কাপড় তো পুরো ধুইতে হ্যাঁ হ্যাঁ ধুমো নে রাস্তাও কিন্তু হইবে হাই ওই ওই বাড়ি তা গাড়িটা কিন্তু পানিও আনতে হ্যাঁ আনমু নে আর মোর ওই যে ওইটাও দিতে হাই সব ধুমো দিয়া দিমু নে ঠিক আছে তাই ফাইনাল হাই ফাইনাল তুমি দোকানে বউ মুই হলো ঘরের কামকাজ যা আছে করবো নে কাস্টমার বিক্রি হইলেই বোকাটা আইবে তাহার দরকার বউ ঘরে রাইতে গেছে বউ দোয়ানে বইবে মুই হলো পাঠাইতে হয় তোমাদের নাও জুবিল্লা বউ হইছে ঘরের লক্ষ্মী হেই যে দোকানে বই ঘরের লক্ষ্মী পক্ষী দিয়ে আর কাম হইবে না
यार कस्टमर बहुत देख के आईबे भाई मानुष देख के कस्टमर ढक पे आने तोर मोर पैसा के नईबे आने तो मुझे कोटिपति हो जाब যারা যারা বউ আর স্বামী দুইজন মিলে ইনকাম করতে আছে ওরাই কোটিপতি হয়ে গেছে তোমার মাথায় তো এই সমস্ত চিন্তা ভাবনা আর কথা না কেডা দিল ওই বুদ্ধি যে বুদ্ধি দেশে দেশে তুমি এখন যাও দোকানে যাও মুই ঘর সামলাইতে আছি এই যে ঘরের বউ দোকানে বইলি আর এই বউ তুই হারাইলি কথাটা মনে রাখবি ভাই বউ হারাইলে হারাইবি ভিতরে যাও গেলাম চাইয়া দে হস কি যা দোকানে যা আরে হ্যাঁ দোকানে যা রাইন্দা ভাড়া মুই রাখবো রে আইয়া খাই শালির জি ভেট কে এর ওই বাসায় দোকানদারি কর দেখ ঠেলা বুঝবি এনে মজা আসবে আরে ভাবি আপনি কবে থেকে এই ব্যবসায় ঢুকলে আজ কই ঢুকলাম নতুন ব্যবসা শুরু করছি চা বেচা এই যে হরেক রকমের চা বেচা মুস্তা আদা চা তারপর হচ্ছে গরম মশলা চা দারচিনি চা তারপর হচ্ছে আরো অনেক প্রকারের চা পাওয়া যায় স্পেশাল চা হলো তেজপাতার চা তাহলে ভাই কই আপনার ভাই কই ঘরের কাম হতে আছে এই যে কোপড়া ঘরেই বসে থাকে তাহলে কাজ করেন আমার জন্য আপনি একটা গরম গরম স্পেশাল দুধ দেন চাটা খাবো না দুধ দেন একদম এই তো কামের জিনিস খাইতে আছেন এখানে দুধটা কিন্তু খুব স্পেশাল এই জন্য খাইতে আছেন হ্যাঁ আর ভাই বসলে তো ভাল লাগে না এই আপনি আসছেন দেখে একটু আরে ওই মাউ গল্পর কথায় তো কোনো মোদি নাই ওই মাউ গল্প বেচা কি না হইবে কেমনে কাস্টমারের লাগে খালি একসার খারাপ ব্যবহার করে বুঝছেন এই লেগে কাস্টমার পলায় মুই তো আর হ্যাঁ করব না মুই এই সাল লাগে মধু ডাইলে দিব আর কাস্টমাররা খাইবে কি স্বাদ করে যে খাইবে আপনার কথাই তো অনেক মধু আবার মধু দিবেন কোন কাম হ্যাঁ অবশ্য ঠিক কথা বলছেন আমার কথা একালে মধু শরীরে শরীরে পরে এই সব মধু আপনার গো সব কাস্টমার গো জন্য বুঝছেন কোন টেনশন করবেন না আর যখন যা খাইতে মন চাইবে আমার দোকানে এসে খাবেন বুঝছেন হয় হয় লন এক গ্লাস দুধ দেন দিতে আসি লাগে আচ্ছা ঠিক আছে চলেন তাড়াতাড়ি এই দোকান
টাকা পয়সা দাও শিশু আরে বউরে খুঁজে লাভ আছে আপনার বউ তো গেছে গা হয়ে গেছে প্রসাব করতে আরে প্রসাব কত মানে বাইকের লগে চলে গেছে কার লগে বাইকটা এই এই সমান বাইকের লগে গেছে আমার বউ কি এত সুন্দর বউটা ছোটটার লগে গেছে একেবারে পিচ্ছে এতটুকু হবে Oh!